আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ৬ নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে তিন ও চারের সাধারণ গুণনীয়ক হলো এক। খ বলেছে পাঁচ সাত নয় শূন্য, এই চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম হবে ৯৭৫০, ক্ষুদ্রতম ৫০৭৯। গ বলেছে গসাগু আর লসাগুর পুরো কথা লেখো। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঘয় দিয়েছে কথায় লিখতে বলেছে, তো এখানে মাথায় তোমরা একক দশক লিখে নেবে যদি খুব অসুবিধা হয়। তাহলে ৬৬৯৭২৯। অঙ্গতে আছে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে, এটা হচ্ছে ৫৬১০৭ আর এটা ২০২০১, তাহলে এটা ছোট তাই এই চিহ্নটা বসালাম। এটা ৪২০৫০ আর এটা ৬২০০৫, তাই এই ছোট তাই এই চিহ্নটা দিলাম। দুইয়ের কত দিয়েছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর, ১৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে ১৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, যেহেতু পরে তাই যোগ হলো, বর্তমান বয়স ৬০ আর দুজন পিতার পুত্র, তাই ১৫ গুণ ২, দুইটা হচ্ছে যেহেতু পিতার পুত্র দুজন তাই, আর ১৫ বছর পরে তাই ১৫ গুণ ২, আর পরে বলে যোগ, তাহলে ৬০ যোগ ৩০ তার মানে ৯০ বছর, ১৫ বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে ৯০ বছর। খ বলেছে একটা মেলায় প্রথম দিনে ২৮৩২৩ জন লোক এসেছিলেন, পরের দিনে ১৭৪৩৭ জন লোক। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন, কত বেশি কত কম বলে বিয়োগ করতে হয়। তাহলে প্রথম দিনে যেহেতু বেশি এসেছে তাই পরের দিনের থেকে তাই বিয়োগ করে দেবে, ১০৭৯৫ জন লোক বেশি এসেছিলেন। গ দিয়েছে ৩৯ আর ৬৫, সংখ্যা দুটির গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক যাচাই করি। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান ৩৯ গুণ ৬৫, তাহলে ৩৯ আর ৬৫কে ১৩ দিয়ে ভাগ করলাম, দুটোই ১৩ দিয়ে গেল, ১৩ ৩ ৩৯, ১৩ ৫ ৬৫। তাহলে গসাগু হচ্ছে ১৩, লসাগু ১৩ গুণ ৩ গুণ ৫, তাহলে এখানে দেখো ১৩টা হচ্ছে ১৩ গুণ ৩ লিখলে আর এখানে ১৩ গুণ ৫, তাহলে ১৩টা হলো গসাগু গুণ আর এটা হচ্ছে লসাগু। তাহলে এটা প্রমাণিত হলো যে সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণ লসাগু। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ৬ নম্বর স্কুলের অঙ্কগুলি।